হাই এভরিওয়ান, আমি তরুণ। আজকে আপনাদের জন্য একটি জব নোটিফিকেশান আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশানটা এসেছে অফিস অব দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য এই নোটিফিকেশানটা বেরিয়েছে। আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব এই নোটিফিকেশানের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, যেরকম টোটাল নাম্বার অফ পোস্ট, রিকোয়ার্ড এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট, জব লোকেশন, সিলেকশন প্রসিজিওর, স্যালারি আর ইম্পর্টেন্ট ডেটস। চলুন এবার আমরা দেখে নিই এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো ডিটেলসে। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। আপনাকে আমি এই অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার আগে এই নোটিফিকেশানটা ভালো করে গো থ্রু করে নেবেন, তারপর আপনি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করা শুরু করবেন। এখানে এই নোটিফিকেশানটা বেরিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। এখানে মোট 13টা ভ্যাকেন্সি আছে। এটা হয়ে আছে মেমো নাম্বার 3575 FSO সেক্রেটারি আইটি 052014 আর 3577 FSO সেক্রেটারি আইটি 052014। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্যে আপনাকে হতে হবে পারমানেন্ট রেসিডেন্ট দক্ষিণ দিনাজপুরের, তবেই আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্যে বোথ বয়েজ অ্যান্ড গার্লসরা এলিজিবল, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার আমরা দেখে নিই পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি, এজ লিমিট, কোয়ালিফিকেশান অ্যান্ড স্যালারি ডিটেলস। এখানে পোস্টের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, টোটাল 13টা ভ্যাকেন্সি আছে। এখানে আপনার এজ লিমিট হতে হবে অ্যাজ অন 1st January 2021 18 থেকে 40 ইয়ার্স। এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান দরকার হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যেরকম আর্টস, সায়েন্স, কমার্স, ইঞ্জিনিয়ার, যে কোনো ডিসিপ্লিনেরই যদি আপনি গ্র্যাজুয়েট হন আপনারা এলিজিবল এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে। এর সঙ্গে দরকার হবে একটি কম্পিউটার সার্টিফিকেট, মিনিমাম 6 মান্থ কোর্সের। ক্লিয়ার ফ্রেন্ডস? তো এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান দরকার হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি, এর সঙ্গে একটি 6 মান্থ কোর্সের কম্পিউটার সার্টিফিকেট। নেক্সট আছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান। এখানে নলেজ থাকতে হবে MS অফিস প্যাকেজের উপরে, যেরকম MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এর সঙ্গে বেসিক অপারেশনস অফ ইন্টারনেট। তো ইন্টারনেটের বেসিক অপারেশনসের নলেজ থাকতে হবে আর টাইপিং স্কিলও থাকতে হবে। মিনিমাম 30 ওয়ার্ডস পার মিনিটের টাইপিং স্পিড এখানে দরকার হবে। এটা হচ্ছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান। তো এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান দরকার হচ্ছে আপনার MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্টের নলেজ, এর সঙ্গে ইন্টারনেট অপারেশন করার নলেজ আর টাইপিং স্পিড মিনিমাম 30 ওয়ার্ডস পার মিনিটে। ঠিক আছে ফ্রেন্ডস? এখানে আপনার পার মান্থ স্যালারি হবে 13,000 রুপিস। এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, ওয়ান ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বাই এ সিঙ্গেল অ্যাপ্লিকেশন অনলি। একটা ক্যান্ডিডেটকে খালি একটা অ্যাপ্লিকেশনই পাঠাতে হবে ইমেলের মাধ্যমে। আপনি মাল্টিপল অ্যাপ্লিকেশন পাঠাবেন না, খালি একবারই আপনি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস ইমেল করে দেবেন। নেক্সট এবার আমরা দেখে নিই মোড অফ সিলেকশন, সিলেকশন প্রসেস। এখানে আপনার প্রথম হবে রিটেন টেস্ট, ওতে থাকবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। তারপর হবে আপনার কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট, টাইপিং স্কিল টেস্ট, লাস্টে হবে ভাইবা ভয়েস, মানে পার্সোনাল ইন্টারভিউ। তো সব মিলে থাকবে 100 মার্ক। তো আপনার রিটেন টেস্ট হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এখানে থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মেনলি কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন্স আর জেনারেল অ্যাওয়ারনেস রিলেটেড কোয়েশ্চেন্স। রিটেন টেস্টে থাকবে আপনার 40 মার্কস, নেক্সট কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট আর টাইপিং টেস্ট দুটো মিলে থাকবে 40 মার্কস, পার্সোনাল ইন্টারভিউর জন্য থাকবে 20 মার্কস। ঠিক আছে ফ্রেন্ডস? প্রথম ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করা হবে বেসড অন রিটেন এক্সাম মার্ক, তারপর শর্টলিস্ট ক্যান্ডিডেটকে ডাকা হবে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট আর টাইপিং টেস্টের জন্য, লাস্টে হবে পার্সোনাল ইন্টারভিউ। ঠিক আছে ফ্রেন্ডস? এটা হচ্ছে আপনার সিলেকশন মোড। প্রথম রিটেন এক্সাম, তারপর হবে আপনার কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট, তারপর হবে টাইপিং টেস্ট, লাস্ট হবে পার্সোনাল ইন্টারভিউ। ক্লিয়ার? আপনার জব লোকেশন হচ্ছে এনি হোয়্যার ইন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর ওটা আপনি পিডিএফ ফর্মেটে স্ক্যান করে নেবেন, দিয়ে ওইটা আপনি এই ইমেল আইডিতে পাঠাবেন DEOFSDD2021@gmail.com। আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্টসও পাঠাতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস? এই সাপোর্টিং ডকুমেন্টস আর অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে পিডিএফ ফর্মেটেই পাঠাতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস যেরকম এজ প্রুফের জন্য আপনি পাঠাতে পারেন, 10th ক্লাসের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, রেসিডেন্টাল প্রুফের জন্য আপনি পাঠাতে পারেন, ভোটার কার্ড অথবা আধার কার্ডের স্ক্যান কপি, এডুকেশন কোয়ালিফিকেশান আর কম্পিউটার সার্টিফিকেট আপনাকে পাঠাতে হবে। এই দুটো প্রথম আপনি জেরক্স করে নেবেন, তারপর ওটাতে আপনি নিজের সিগনেচার আর ডেট লিখে দেবেন, তারপর আপনি স্ক্যান করবেন পিডিএফ ফর্মেটে, দিয়ে আপনি ওটা পাঠিয়ে দেবেন। তো এখানে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে 4টে সাপোর্টিং ডকুমেন্টস পাঠাতে হবে। প্রথম হয়ে যাচ্ছে এজ প্রুফের জন্যে 10th ক্লাসের অ্যাডমিট কার্ড, নেক্সট রেসিডেন্টাল প্রুফের জন্য আপনাকে পাঠাতে হবে ভোটার কার্ড অথবা আধার কার্ডের স্ক্যান কপি আর এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেটস আর কম্পিউটার সার্টিফিকেট। এইসব ডকুমেন্টসগুলো আপনাকে
স্ক্যান করে নিতে হবে পিডিএফ ফরম্যাটে, দিয়ে আপনাকে এই ইমেল আইডিতে পাঠাতে হবে। এই সবগুলো একসঙ্গে অ্যাটাচ করে নেবেন, দিয়ে আপনি পাঠাবেন। একটা মেলেতেই পাঠাবেন, আলাদা আলাদা মেলে পাঠাবেন না। ঠিক আছে ফ্রেন্ডস, একটা মেলেতেই অ্যাপ্লিকেশন ফর্ম আর সাপোর্টিং ডকুমেন্টসগুলো পাঠাবেন। এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে মাল্টিপল অ্যাপ্লিকেশন শ্যাল বি সামারালি রিজেক্টেড। যদি আপনি একটা থেকে বেশি অ্যাপ্লিকেশন পাঠান তাহলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। অলরেডি অ্যাপ্লিকেশন ফর্ম ইমেল করা শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্ম ইমেল করার লাস্ট ডেট হচ্ছে 15 ডিসেম্বর 2021 ইভিনিং 5টা পর্যন্ত। নেক্সট, আপনার রিটেন টেস্টের জন্য যে শেডিউল, ডেট, টাইম, ভেনু এগুলো ইন্টিমেশন করা হবে থ্রু ইমেল আইডির মাধ্যমে। আপনাকে এখানে ইমেলের মাধ্যমে ইন্টিমেশন করা হবে, ঠিক আছে, কবে হচ্ছে আপনার রিটেন এক্সাম, ওর সময় আর ভেনু সব কিছু মেনশন করে দেওয়া থাকবে। এছাড়া আপনি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন, DDINAJPUR.NIC.IN। আপনি পেয়ে যাবেন রিটেন এক্সামের শেডিউল, ডেট, টাইম, ভেনু অন 24th December 2021। যদি আপনি ইমেল না পেয়ে থাকেন তাহলে আপনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন 24th December 2021, ঠিক আছে ফ্রেন্ডস, এর আগে আপনি ডিটেলস পাবেন না। নেক্সট ফ্রেন্ডস, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রথম প্রিন্ট আউট নিয়ে নেবেন, দিয়ে এটা ভালোভাবে ফিল আপ করবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফিল আপ করতে হবে আর নিজের হাতে লিখে ফিল আপ করতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস জব। এখানে আপনাকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করতে হবে, এখানে সঠিক মোবাইল নাম্বার আর ইমেল আইডি লিখতে ভুলবেন না। এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রচুর সিম্পল, আপনি ইজিলি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন। লাস্টে এখানে ডেট লিখে দেবেন, প্লেস লিখে দেবেন, যেখানে হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস ওই গ্রাম শহরের নাম লিখে দেবেন, মোবাইল নাম্বার লিখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন, আর এখানে আপনি সিগনেচার অবশ্যই করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, যদি আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে কোনো ডাউট হয়ে থাকে অথবা এই নোটিফিকেশনের সম্বন্ধে কোনো ডাউট হয়ে থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আপনাকে আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ফ্রেন্ডস, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আপনি এই ওয়েবসাইটে এসেও নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারেন। একটু স্ক্রল ডাউন করলে দেখতে পেয়ে যাবেন অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক, এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক, আপনি এখানে ক্লিক করে নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারেন। আর আপনি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করি আপনি পেয়ে যাবেন রিটেন এক্সাম শেডিউলের ডেট, টাইম, ভেনিউ। ঠিক আছে ফ্রেন্ডস, আপনাকে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। ফ্রেন্ডস, লাস্টে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ এই ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করবেন। আপনারা এই ইনফরমেশন সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, এতে আমার মোটিভেশন বাড়বে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।